নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে এইসব খেলা কত খুলেছি এখন, কি করেছিস? রোজ আছে এখান থেকে তুলছে, চলো নাট্য মেলা অনুদানের পাশাপাশি নাট্য প্রশিক্ষণ শিবির আয়োজন করেন জেলার জেলার বিভিন্ন প্রান্তে। জেলা নাট্য দলের দলগুলির হচ্ছে শ্রী অমিত রায় মহাশয়কে অনুরোধ করছি ট্রফিটা তুলে দেওয়ার জন্য। মহানগর সার্বজনীন দুর্গাপূজা সমিতি, আরে এগুলো না, সেরা প্রতিমা 20,000 টাকা, যাত্রা শীতলতলা গাবতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটি। মঞ্চে প্রদীপ জ্বালিয়ে, পবিত্র মঞ্চে প্রদীপ জ্বালিয়ে 19তম নাট্যমেলা জেলা তত্ত্ব সংস্কৃতি দপ্তর হুগলির ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি এবং রাজ্য তত্ত্ব এবং সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত এই নাট্যমেলা 5 দিন ব্যাপী। এই মুহূর্তে আমি তার শুভ সূচনা ঘোষণা করলাম বা ঘোষিত হলো। আমি আশা করব সহর্ষ করতালির মাধ্যমে আপনারা এই নাট্যমেলার 5 দিন ব্যাপী নাট্যমেলা যে চলবে তাকে অভিনন্দিত করলেন, ধন্যবাদ। নাট্য একাডেমি হুগলি জেলাকে তাদের উৎসবের কেন্দ্রস্থল করেছেন এবং চুঁচুড়ার রবীন্দ্র ভবনে, যেটা আমাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল যে এই প্রেক্ষাগৃহ নতুন করে হওয়ার পর এখানে একটি নাট্য উৎসব আমরা করতে চলেছি। আশা করব আমাদের এই 5 দিনের যে সুন্দর করে সাজানো প্রত্যেকটি প্রযোজনা আপনাদের পছন্দ হবে। আমরা স্বাগত জানাতে চাই আমাদের আজকের উৎসবের উদ্বোধক মাননীয় শ্রী দিলীপ বসু ঠাকুর মহাশয়। আমাদেরই এই শহরের তিনি, আমরা গর্বিত আজকে এই নাট্য উৎসবের তিনি সূচনা করবেন। আমরা
আজকে ধন্য যে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় শ্রী পঙ্কজ মুন্সি মহাশয়, বিশেষ অতিথি রূপে আজকে তিনি আছেন। আছেন আমাদের মধ্যে সুরজিৎ সিনহা মহাশয়, যিনি নাট্য একাডেমির বিশেষ অতিথি হিসেবে এসেছেন, এবং নাট্য একাডেমির আমাদের দুজন সদস্য যারা আমাদের এই উৎসবকে রূপদান করতে সাহায্য করেছেন। আশা করব যে আমরা সকলে মিলে এই পাঁচটা দিন আমাদের যে প্রযোজনাগুলি আছে, থাকছে আজকে আমাদের চারবাকের নাটক, তারপর থাকছে সংলাপ কলকাতা, 13ই ফেব্রুয়ারি থাকছে রঙ্গকর্মী, 14ই ফেব্রুয়ারি থাকছে কথাকৃতি, এবং 15ই ফেব্রুয়ারি চাঁদদহ নাট্যজনের এবং অনসম্বলের নাট্য প্রযোজনা থাকছে। আমরা এই উৎসব আরও সুন্দর হোক এই কামনা করে আমার স্বাগত ভাষণ শেষ করছি।